Assalamualaikum warahmatullah. প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে আমিন ক্যাডেটের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিষয় পরিচয় প্রথম অধ্যায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ নিয়ে আলোচনা করব। ক্লাসে যতটুকু সময় পেয়েছিলাম একটু আলোচনা করেছিলাম, বিস্তারিতভাবে আলোচনা করতে পারিনি বলে দুঃখিত। প্রিয় শিক্ষার্থী, আমি যে অধ্যায়টি লিখছি প্রথম অধ্যায় প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ নিয়ে আলোচনা, আমরা প্রথমে জানব পরিবেশ কাকে বলে। আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। এক কথায় সহজভাবে আমরা বলতে পারি যে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ। আমাদের প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ, আমরা বলতে পারি পরিবেশ দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। আমরা প্রাকৃতিক পরিবেশ কাকে বলে এটা আগে জানব। সেটা হচ্ছে প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। বুঝতে পেরেছ? যেমন গাছপালা, নদী নালা, খাল বিল, এগুলো হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশ। এরপরে সামাজিক পরিবেশ কাকে বলে? মানুষের সৃষ্ট উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে সামাজিক পরিবেশ বলে। যেমন বিদ্যালয়, খেলার মাঠ, স্কুল, কলেজ, বিভিন্ন প্রকার প্রতিষ্ঠানগুলো। এবার সামাজিক পরিবেশের আবার কয়েকটি উপাদান রয়েছে, যেমন সমাজ ও সামাজিক পরিবেশ। সমাজ কাকে বলে? একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। একতাবদ্ধভাবে যেখানে অনেকগুলো মানুষ বসবাস করে, একটা পরিবার অনেকগুলো মানুষ বসবাস করে একতাবদ্ধভাবে, এই মানব গোষ্ঠীগুলোকেই সমাজ বলা হয়। আমরা প্রত্যেকেই একটা সমাজেই বসবাস করি, সেখানে বিভিন্ন ধরনের আইন কানুন নিয়ম নীতি আমাদেরকে মেনে চলতে হয়। প্রিয় স্টুডেন্ট, তারপরে আছে সামাজিক পরিবেশের গুরুত্ব। সামাজিক পরিবেশেরও কিছু গুরুত্ব রয়েছে, তাদের পরিবেশটাকে সুন্দর রাখা এবং সুন্দরভাবে পরিবেশটাকে পরিচালনা করা, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা, এটা হচ্ছে সামাজিক পরিবেশের একটি বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিক। তারপরে হচ্ছে আমাদের যানবাহন। যানবাহন হচ্ছে একটা স্থানগত উপযোগ সৃষ্টি করে। এক জায়গা থেকে অন্য জায়গায় যখন মানুষ চলাচল করে এবং তার যে মাধ্যম সেটা হচ্ছে কি যানবাহন। তুমি বার্ষিক পরীক্ষা দিয়ে তোমার নানির বাড়ি যে কোনো গাড়ি, বাস গাড়ি অথবা মোটর সাইকেলে বা তুমি অটো রিক্সায় গেলা, এই যে একটা মাধ্যম রাস্তা চলাচল করার যে মাধ্যমটা, এটা হচ্ছে যানবাহন। যানবাহন একটি কি আবার সামাজিক পরিবেশ। এই সামাজিক পরিবেশ মানুষের দৈনন্দিন জীবনের একটি উপযোগ সামগ্রী। যেমন আমরা যানবাহনের মাধ্যমে বিভিন্ন উপযোগ বা চাহিদার পূরণ করে থাকি। অনেকেই বিভিন্ন চাকরিজীবীর সাথে জড়িত, অনেকে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, অনেকেই যারা নিম্নচিনি যারা যানবাহনের সাথে জড়িত। আজকে যানবাহন চলাচলের মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন প্রকার বাধাগুলো দূর করে যাচ্ছি। যেমন বিভিন্ন পণ্য দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে নিচ্ছি, তারপর আমরাও এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের মধ্যে যে পার্থক্যগুলো বা যে আলোচনাগুলো করলাম তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। প্রাথমিক পর্যায়ে এইটুকু আলোচনা ছোট শিক্ষার্থীদের জন্য যথেষ্ট, কিন্তু তারপর আরও সামনে বিস্তারিত আলোচনা করব। এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।